এবারের বিপিএল নাকি শেষ পর্যন্ত অন্যরকমভাবে হবে, নতুন আঙ্গিকে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 27 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। সোমবার এই টুর্নামেন্টের নিলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের বিপিএল হবে নতুন আঙ্গিকে নতুন পরিকল্পনায়। রোববার মিরপুর স্টেডিয়ামে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন যুব ক্রীড়া উপদেষ্টা। এরপর বিপিএলকে সামনে রেখে বিসিবির তৈরি প্রেজেন্টেশন শোনেন, যোগ করেন নিজের পরিকল্পনাও। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোনান আসর নিয়ে নিজেদের পরিকল্পনা। আসিফ মাহমুদ জানিয়েছেন, যেহেতু একটা পরিবর্তিত সময় এসেছে, এ সময়ে বিপিএলকে আমরা আরও দর্শক জনপ্রিয় করে তুলতে চাই। আমি নিজের কথাই বলবো, প্রথম দিকে দর্শক হিসেবে আমার নিজেরও অনেক ক্রেজ ছিল, দিনের পর দিন সেটি কমেছে, তো আমরা এটা নতুন করে শুরু করতে চাই। বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই, দর্শক বাড়াতে চাই এবারের বিপিএলে। এরপর প্রধান উপদেষ্টার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, আমাদের প্রধান উপদেষ্টা অলিম্পিকের মতো আসরে ডিজাইন ইনপুট দেন, দায়িত্বে আসার আগেও প্যারিস অলিম্পিকের ডিজাইন ইনপুট দিয়েছেন, সেখানে আমরা যদি তার অভিজ্ঞতার কাজে না লাগাই তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। তাই আমার অনুরোধ, স্যার বিসিবিও আমাদের সঙ্গে বসবেন। আসিফ মাহমুদ আরও বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের বেশ কিছু আইডিয়া দিয়েছেন, কী কী যুক্ত করা যায়, কীভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সে ব্যাপারে তিনি আইডিয়া দিয়েছেন। সেই আইডিয়া নিয়ে বিসিবি কাজ করছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে ফাইনাল আইডিয়া নিয়ে আবারও বসব। আশা করি এবার একটি বিপিএল বিসিবি উপহার দিতে পারবে নতুন করে। শোনা যাচ্ছে ডক্টর ইউনুস এবারের বিপিএলে নতুন ইনপুট দিচ্ছেন, তার মতো করে এবার বিপিএল সাজানো হচ্ছে। আর বিপিএলে প্লেয়ার ড্রাফটের জন্য 440 জন বিদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বাবর আজম, ডেভিড মিলারদের মতো অনেক তারকারই নাম নেয়।